লাইভ লোকেশন আমি আজকে যেটা দেখাবো সেটা হলো আপনি সরাসরি লাইভে মানে লোকেশন দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে, ঠিক আছে? এসে দেখুন লাইভ লোকেশন। ধরুন আপনি কোনো এক জায়গায় গেছেন, এখন আপনি মানে এই জায়গাটার নাম জানতে পারবেন, আপনি বর্তমান কই আছেন, একবার মানে সরাসরি লোকেশন এটা দেখতে পারবেন এসে এইভাবে। হ্যালো বন্ধুরা, তো এটা কীভাবে দেখাইতে হয় সে মানে দেখতে হয় সেটা আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। এর আগে আমি আরও একটি কথা বলতেছি, আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে আমার এই পাশে থাকার চেষ্টা করবেন, শুধু এটাই। আজ দেখুন লাইভ লোকেশন। তো এটা করতে আপনার প্রথমে করতে হবে এই আপনার যে ফোনটা আছে এই ফোনের মধ্যে একটি অ্যাপস পাইবেন, দেখবেন ম্যাপ, এই যে ম্যাপ। আর এটা যাদের ফোনে থাকবে না ওরা গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপস এটা ডাউনলোড করে নেবেন। ওকে, এখন আপনি অ্যাপসে ঢুকার পরে এই আপনি যদি এইখানে ক্লিক করে দেন তাহলে আপনি দেখতে পারবেন আপনি বর্তমান কই আছেন, মানে বর্তমান কই আছেন সেটা আপনাকে এখানে ক্লিক করলে দেখিয়ে দিবে। ওকে, এরপরে ধরুন আপনি কোনো এক জায়গার লোকেশন দেখতে চান, যে এই লাইভ লোকেশন যে ওই জায়গাটা ইয়েটা দেখি, তো আপনার কী করতে হবে এই যে উপরে এইখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে আপনি ওই জায়গাটার নাম লিখতে হবে, ঠিক আছে? আমি একটা আমি যেমন ঢাকায় থাকি তো আমি ঢাকা দিয়ে দিই, ঢাকা মিরপুর আমি দিয়ে দিলাম, ঢাকা মিরপুর 2। ওকে, আপনার ওই জায়গাটার নাম লিখবেন, লেখার পর কী করবেন এই যে এইখানে ক্লিক করে দিবেন, এই যে এইটাই, তো সরাসরি লোকেশন দেখতে পারবেন। এরপর আপনি এইভাবে করবেন, এরপরে এই যে এইখানে যে ইয়াটা দেখতেছেন এটার উপর ক্লিক করে দিবেন, এবার সামনে নিয়ে যাইব। তারপরে আপনি এদিকে টাচ করবেন, এদিকে টাচ করবেন তো আপনি এই দেখতে পারবেন সমস্ত সব কিছু। দেখুন সামনে টাচ করতেছি, নিয়ে যাইতেছি কিন্তু আমাকে, দেখছেন লাইভ লোকেশন এটা। দেখুন গাড়ি ঘোড়ার সমস্ত সব কিছু দেখা যাইতেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর পাশ থাকার চেষ্টা করবেন, আমি ইউটিউবে নতুন, যদি পারেন তাহলে পাশ থাকার চেষ্টা করবেন। ওকে, তো আজকের ভিডিওটি এতটুকুই।